শফিকুল ইসলাম একজন চারণ সাংবাদিক। সাংবাদের জন্য গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়ানোই তার কাজ। এটা তার নেশা কি পেশা তা কেউ জানে না। সবাই যখন খুঁজে বেড়ান চমকপ্রদ আর গরম খবর, তখন তিনি সংগ্রহ করেন অনুজ্জ্বল আর অপাঙ্কেয় ছোট ছোট গল্প কথা। তার কোনোটি ছাপা হয়, কোনোটি ছাপা হয় না। সেই সব ছাপা না হওয়া অতি তুচ্ছ গল্পকথা নিয়ে এই নাট্য ধারাবাহিক জীবনের জলছবি। মঙ্গা কি খালি পেটত? মঙ্গা মাইসের অন্তরে পয়সা আছে, সেই তো তরে ঘরের বাইরে বাইরে ডাকিয়ে নিতে আছে, যাইস না বোন। কথা খালি কথা, ভিক্ষা করি খান তো ফের কথার বাহাদুরি দেখ। কাই তোরে টাকা দিয়ে খাইছে, কাই তোরে টাকা দিয়ে কিনে নিছে, বোন যাইস না। তোমার পেটর কি দামি জানি চাইল দেয়া গেছি, মায় আসলে রাধি খাও গেল, যাইস না খাওয়াই বইটা যাইস না। কতদিন কতদিন গোটা গোটা দানা দানা চাল দেখি না, তো চাই না, এ তো সোনার দানা। জলি জলি রে বইন, আমি তোর সোনার দানা, তোর কিনা সোনার দানা খাইতাছি খাইতাছি খাইতাছি। সোনার দানার মতো চাইল যে বউ, আমি তো রাঁধতে পারি না, তাই কাঁচাই খাই। চাইল কোনটা পানি জলি দিছে, জলি বাপের মতো দেশান্তরি হওয়ার আগে দাদির খাওন দিয়ে গেছে। কি কস বুড়ি, জলি কোনটে গেছে? তোর ইলকুলের সাথে ঢাকা গেছে।
কইছে আর আসবে না। তোর কোলের সাথে জলিরে যাইতে দিলি? তুই আমার ম্যাগ বেঁচে দিয়ে চালিলি বুড়ি। কাল ঢাকাত যাবো তো আজ যাই থাকিব কোটে কেন অটল তোমার মতলব খান কি আস্তে কথা কর 150 টাকা দিছি তোর দাদি দিছি 10 টাকা মনে রাখিস তাছাড়া দুদিন বাদে তো আমরা স্বামী স্ত্রী আগে বিয়া করি স্বামী স্ত্রী হই ফের বাদে গাছতলা তো থাকা যাবে কি শুনবো 150 টাকার খোটা দিছেন এখনো ঢাকা তো যাইনি আমার মা আমাকে ঠিকই করছিল তরিকুলের মুখের দিকে চাইস না মোটে তরিকুল তোরে ডুবাবো কেন তো কথা কবো না শুনে কেন তো কথা কবো না আপনার সাথে তো আবার আপনি আপনি তো সঙ্গে ইবলিশ সিটার আপনি বাগেন নইলে কি তো আমি সিক করে দিব এই এই তোমরা পীরগঞ্জের জমিরুদ্দিনের মায়া না হয় মুই তো মতলব আলীর ভাতিজা আইনুর তোমার সিনা সিনা থাকে তাই আসলু আইনুল ভাই আপনি যান কটে পীরগঞ্জের হাটে কোনে যাবো যাইবেন নাকি আপনি হয় আপনি আমার একটু বাড়ি বসে দিয়ে যান জলি এই ফোন ফোন জলি দেখছেন কেমন রাগ করছে যাইবেন তো আমার গাড়ি তো ওঠেন তো জলি ফোন কি শুনব দেখছেন কেমন রাগ করছে জলি আমি রাগ করি নাই তোর কো ভাই আমি রাগ করি নাই আমার জ্ঞান চক্ষু ফুটিছে এই চলেন তো চলেন চলেন আর এইটা হইলো মা তোমার মা ফিরে আসবে তোমার মা নাই Ha ha ha!
এক মাস আগে ধান কাটি মারি শুরু হয়ে গেল ধান উঠলে মানুষ কার্তিক মাসের মঙ্গার কথা ভুলে যায় রাজুল দেওয়ান বীজের মেশিন দিয়ে আবির 33 বুনিছি বড় গৃহস্থরা তো এখন এক মাস আগে ধান তুলবার পারে তাগের আর চিন্তা কি সমস্যা আমাকে আমরা কি রাখবো জমি আলা পাইলে তো কামলার ঘরও কামকাজ জুটে সকাল দুই বেলা পেট ভরিয়া ভাত খায় সেই ভাতে চাল থাকি এক মুট করিয়া আমরা যদি মঙ্গার জন্য জমাই দিনের পর দিন উপাস খাটা লাগে না এক মুট দুই মুট চাউল দিয়া বড় মঙ্গা পারি দিবার চাস আমরা সকাল যদি এক মুট দুই মুট করে চাল জমাই তাহলে কিন্তু একসাথ করলে মোটেও কয় মুট থাকবে না ঠিক হয়েছিস জলিমা মঙ্গা লাগলে বেটা চাওয়ারা তো ঘর সংসার হামগতে তুলে দিয়ে পড়ায় আমারা একসাথে থাকলে তবুও বল পাওয়া যায় নাহলে তো শাশুড়ির মতো মরা লাগবো আমাকে তোর কথাটা তো বড় ভাবনার বিষয় আইজি সমিতিতে তোলা দরকার হয় ভালো কথা কয়েছিস মহা আছি তোর সাথে আমি শুনেছি গ্রামে বীজ লাগানোর নিয়ে নাকি একটা মেশিন আসছে সিডার সিডার দিয়ে যদি ধান লাগানো হয় তাহলে নাকি 15 দিন আগেই ধান কাটা যায় সিডার ও 15 দিন আগে ধান উঠবো স্বপ্নে দেখছো কি যে কও না তুমি ওই দেওয়ানি খেত দেখেছো জলির বাপ মোর এখন কথা রাখবেন কোন বাড়ি ছাড়ার দরকার নেই গ্রাম থাকিয়া মায়ের মতো মরতে কোস মঙ্গা আসলে পেটে ভাতটা যেন অন্তত জোটে সেই জন্যই এই সমিতিতে মুষ্টি চাল জমাছে এতে কি মঙ্গা ঠেকান যাবে চেষ্টা তো করেন ঠিক আছে দেখেন ও সবুজের মা কি বু গেল সপ্তাহে মুষ্টি চাল তো দিস নাই ও মুই আলাদা করে রাখছি সময় পাই নাই তো দাঁড়াও নিয়ে আসি আচ্ছা সমিতির মিটিং করিয়া ঠিক করেছে আরে হাতি কয় ইন্দুরের বাচ্চা আর আস্তা কয় আলগাড়ি বেটি সাওয়ার যেমন বুদ্ধি ওই সাদে আমি আরো মজার কথা শুনিছু কি আরে ওই সিডর নাকি কি মেশিন বাইরেছে ওই মেশিন দিয়ে ধান বুনিলে নাকি ধান 10-15 দিন আগে পাকে মুই শুনেছি 33 ইরি করলে নাকি এক মাস আগে পাকে আরে দূর আইনুর ওই মেশিনের মাস্টার হয়েছে মন হয়েছে ঘর থামা যখন ভাত থাকে না গ্রামে তখন কাম থাকে না ধার কজ দেওয়ারও কেউ থাকে না
এই ভিটা মাটিতে আবাদ করে এবার প্রমাণ করে দাও নিজের হাল গৃহস্থী থাকলে কত বড় গৃহস্থ হইতেন তোমরা। নিজের হাল গৃহস্থী নাই দেখাই তো তুই মোর মা গলা টিপে মারছিস। কি করলেন জলের বাপ, তোমরা কি কইলেন? হয় দুই দিন ধরে না খায়া পেটের ভাত জোগাড় করতে পারে নাই, মানুষে কয় মায় মোর কাঁচা চাল খায়া মরছে। আমার কি দিন গেছে তোমরা জানেন? পেটের সন্তান কি বিপদ থেকে উদ্ধার পাইছে জানেন? ঘরে ছাওয়া লোক বাড়ি ছাড়া করছে কায় তোমরা জানেন না? পেট এই পেট এখান কাঠি ফলাইলে সব দুঃখ দূর হইয়া যায়। জলের মা, জলের মা, জলের মা, তুমি আমাকে কি কইলে? কার জন্য এই কষ্ট সই? ও জোর মামু, জোর মামু, কি করো? কাম করি। আইনুর কেমন আছো? ভালো আছি কা। মামু, তুই যে দেওয়ার লাগিতে কাম করবেন নাকি? করবে পারি। চলেন। তালি খেতত তুই কাম করিবি না? করবো কাকু, করবো না কে। এখন তোমরা জোহর মামুর কাজে লাগাও, আমি রসুলপুরের একটা ডোমো স্টেশন সারাইয়া চলে আসি। কিষণ ডোমো স্টেশন? সিডার মেশিনে বীজ লাগানোর কাজ হাতে কলমে প্রদর্শন করাই হইল ডোমো স্টেশন, শেষ হইলে মুই চলে আসুম। হারাম জাদা, হারা জীবন কামলা দিছু, দিনে দিনে সাত দিন সিডার মেশিন চালাইয়া এখন হামাক বুঝ দিবার চাও? হ্যাঁ, এই মেশিন আমি গ্যারামত ঢুকবার দিব না। ও গরিব মানুষের সব দিকেই দোষ, এই মেশিন আমি গ্রামত আনিবই, খেতে ফসল হইব, মানুষ খায় বাঁচিব, সারার মঙ্গা যেন দেশে না আসতে পারে সেই ব্যবস্থা আমি করব। শহর ভাই রাগ না করিও, হাওয়াটা পাগলা দিলটা ভালা। সব সব দেখা তুই সব হাইস হাইস হাইসকে এর একটা বিহিত করিবার হয়, আজকে এর একটা বিহিত করিবার হয়। চেষ্টা করলে কিছু একটা করতে পারে।
আইনুল, তোর কাছে মোর ঋণ থাকিল। মঙ্গার সময় তুই মোর মেয়াক বাজাছিস। আব্বা দেন, আর লাগবো না।